হৈছে অরুণাচলৰ নামচাই দৃশ্য, যত হৈছে গোষ্ঠীগত সংঘর্ষ। আদিবাসী আর খামতির মাজত হৈছে গোষ্ঠীগত সংঘর্ষ, যার ফলত পথ অবরোধ করে দিয়া হৈছে, ঠায়ে ঠায়ে টায়ার জ্বলায় প্রতিবাদ সাব্যস্ত করা হৈছে, যত 16 জনক লোক আঘাতপ্রাপ্ত হৈছে, তেওঁলোকক MCHত ভর্তি করা হৈছে। আর এনেধরনে পথ অবরোধ করেছে, যার ফলত বহু বাহন তাত আবদ্ধ হয়ে থাকবলগিয়া হয়েছে, বহু যাত্রী কহিওয়া বাস তাত আছে, যে পরশুরাম কুণ্ডলে গৈছিল সকল যাত্রী, মকর সংক্রান্তির উদ্দেশ্যে পরশুরাম কুণ্ডলে যাওয়া ভক্ত সকল এটি আবদ্ধ হয়ে থাকবলগিয়া হয়েছে। নামচাই যখন গেট, সেই গেট বন্ধ করে দিয়া হয়েছে। আর ইয়ার মাজতে শুনবলে পোৱা গৈছে, এই যে দৃশ্য আপনাদের দেখিছে, ইয়ার মাজত শুনবলে পোৱা গৈছে কিছু উচতনিমূলক মন্তব্য। সিকিউরিটি গার্ড লে রা আদিবাসী সে ডর খা রা হ্যায়, আদিবাসী কা পাওয়ার দিখাও, টায়ার জ্বলা, টায়ার, টায়ার, টায়ার আন্ড্রে, টায়ার। যত কোয়া হইছে যে আদিবাসীর পাওয়ার দেখাও, এনেকা ধরনের মন্তব্যরেও আনকি এই পরিস্থিতি আরো বেশি উত্তাল করে তুলেছে, যত এ পর্যন্ত তার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে আছে, অর্থাৎ পরিস্থিতি হাম নাই কটা। বৃহৎ সংখ্যক আরক্ষী সেনাবাহিনী লোক তাত মোতায়েন করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে, এটিও ঠায়ে ঠায়ে আবদ্ধ হয়ে আছে যাত্রীবাহী বাহন। উল্টা দাও দি মারিছে আর ক্রিকেট ব্যাট দিয়ে মারিছে, মুখে মুখে এইকটা বুকুত মারিছে, এইকটা মাথাতে চকুত মারিছে, ইয়াত মারিছে মুখে। ফায়ারিং করার টাইমতে মই কিবা বস্তু আহাত যেনেকুৱা লাগিলে, মই এনেকা আউট কৰি দিলো, তো মোৰ ডাইরেক্ট মানে তেজ ওলালে। আর পিছফালে যোন মোৰ লৰা একটা আছিলে লগৰিয়া আমার, এতিয়া মেডিকেলত আছে, এই লৰাটোকে ডাইরেক্ট ডিঙ্গিতে লাগিছে। ইয়াত ইয়ে জিতকা ভি কার্তুস হে, ইয়ে রেজিস্টার্ড হোতা হোগা, আগর রেজিস্টার্ড হে তো ইয়ে ইনসান কো অ্যারেস্ট করনা হে। ইয়ে ইউনিয়ন কা লড়কা লোগ কা টাই খামতি ফিলকো স্টুডেন্ট ইউনিয়ন, হাম লোগ কো সুনলে মিলা হে জো টাই খামতি স্টুডেন্ট ইউনিয়ন হে, ইয়ে ইয়ে কেস মে ইসমে পুরা ইন ব্লক হে লোগ কা। বৃহৎ সংখ্যক সেনার জওয়ান তাত মোতায়েন করার পিছতো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনিব পৰা হোৱা নাই। অবশ্যে এই গোটেই বিষয়টোৰ ওপৰত প্রশাসনে বর্তমান, আমি কৈছোঁ যে 144 ধারা জারি করেছে, আর বিষয়টো বর্তমান নিয়ন্ত্রণত আনিবলৈ চেষ্টা কৰি থকা হৈছে। অরুণাচলের নামচাইত এই গোষ্ঠীগত সংঘর্ষর উত্তেজনা এতিয়াও মার নাই চা, আর অধিক সংখ্যক লোক আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এই 16 জনক বর্তমান MCHত ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলি আছে, কিন্তু পরিস্থিতি এতিয়াও হাল নাই।